নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা তিনটার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সুপারিশ ক্রমে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বাধীন একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন 78 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন। গত 11 জুন তার হার্টের ব্লক অপারেশন করে একটি স্ট্যান্ট বসানো হয়েছে। এছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।